মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। পুলিশ এসে গেল, পুলিশ। কি ব্যাপার, পুলিশ কেন? নিশ্চয় কিছু হয়েছে, আপনাদের এই বাড়ি থেকেই কমপ্লেন এসেছে, তাই আমরা এখানে এসেছি। আচ্ছা, আপনাদের মধ্যে পরাগ ব্যানার্জি কে আছেন? নমস্কার, আমি পরাগ ব্যানার্জি। কিন্তু কি ব্যাপার বলুন তো, মানে দেখুন, আমি তো একজন স্কুল টিচার, আমি তো কোনো অসামাজিক কাজকর্মে লিপ্ত নই বা কোনো অসামাজিক কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগও নেই, আমাকে তাহলে খুঁজছেন কেন? বাইরে হয়তো আপনি কোনো অসামাজিক কাজ করেন না, তবে বাড়িতে নিশ্চয়ই করেন। তা না হলে আপনার স্ত্রী আপনার এগেনস্টে থানায় গিয়ে কমপ্লেন করবেন কি করে? এবার বলুন তো, আপনি কি আপনার স্ত্রীর গায়ে হাত তোলেন? আমি আমার স্ত্রীর গায়ে হাত দিই? এসব আপনি কি বলছেন স্যার? আমি তো আপনাকে বললাম আমি একজন টিচার, আপনি কি বলছেন এসব? আমি তো ভাবতেই পারি না এসব। স্যার, আপনি বোধহয় বাইরে থেকে একটু হলেও শুনতে পেয়েছেন, সকালবেলায় শুরু হয়ে গেছে। ভেবেছিলাম ওর নামে আমি কোনো কমপ্লেন করব না, ওকে আমি কনসিডার করব। মাথায় এসেছিল একবার যে ওর কথা আপনাকে বলি, তবুও আমি ওর নামে কোনো কমপ্লেন করিনি। এই যে আমার দেওর পলাশ ব্যানার্জি, সকালবেলায় শুরু করেছে, মাকে বলছে বড় বৌদির ব্যাপারে যে নবাব নন্দিনীকে বলো আমার খাবার খেয়ে বেরোতে হবে, তাড়াতাড়ি রান্না করে দিতে। স্যার আপনি বলুন তো, আমি তো ওর থেকে বড়, ওর তো আমাকে সম্মান করা উচিত। ও কেন আমাকে নবাব নন্দিনী বলে উক্তি করবে বলুন তো স্যার? আমি সারাদিন সার্ভিস দেবো, রান্না বান্না করবো, তারপর যদি এইভাবে কথা বলে। আমি তাই বলেছি স্যার যে আমাকে যেদিনকে ভালো করে সম্মান করে কথা বলবে, আমাকে যখন ডিরেক্টলি সম্বোধন করে কথা বলবে, তখনই আমি ওকে খাবার দেবো, তার আগে আমি ওকে খাবার দেবো না। আর এই যে আমার স্বামী পরাগ ব্যানার্জি, আপনাকে বললো তো যে ও আমার গায়ে হাত তোলে না। স্যার এখানে যারা দাঁড়িয়ে আছে সবাই কিন্তু জানে যে ও আমার গায়ে হাত তোলে। আপনি যদি বিশ্বাস না করেন, আমার শাশুড়ি মাও এখানে আছে, আমার শাশুড়ি মাকেও জিজ্ঞেস করতে পারেন। মা, মা তুমি বলো তো তোমার ছেলে আমার গায়ে হাত দেয় কিনা, বলো না মা, তুমি অন্তত সত্যি কথাটা বলো। বলছিলাম বৌমা, কি বলছো নাকি তুমি? ও কি কথা, আমি কি করে জানবো বলো দেখি? তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তোমরা স্বামী স্ত্রী রাত্রিবেলায় ঘরের মধ্যে কি করো না করো, ঝগড়াঝাটি করো কিনে দেখো। আমি তো আর ওই ঘরের দরজায় চোখ লাগিয়ে বসে থাকি নে যে আমি জানতে যাব। আমি কি করে জানবো বলো, আমি আমি তো জানতে যাইনি কখনো। আর তাছাড়া ওই আমি তো থাকি গিয়ে ওপরে, হ্যাঁ আমি কি করে জানবো বলুন দেখি? আমি জানি নে ওদের দুজনের ব্যাপার, আমি তো আমি তো দেখিনি কখনো, নিজের চোখে তো দেখিনি বলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।